ওয়েলকাম ব্যাক গেইন। তো আজকে হচ্ছে আমরা যেটা দেখবো ভিডিওতে, আজকের ভিডিওতে ওয়েবপ্যাক সিরিজের ভিডিওতে আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে কিভাবে প্লাগইন ইউজ করতে হয়, প্লাগইন কি জিনিস, অথবা প্লাগইন কিভাবে হচ্ছে আপনি হচ্ছে আপনার ওয়েবপ্যাকে ইন্টিগ্রেট করতে পারেন। ওকে, তো তার আগে হচ্ছে আমরা বলে নিই সেটা প্লাগইন কি জিনিস। ওকে, তো প্লাগইন কি জিনিস, প্লাগইন কি জিনিস সেটা বললো আমরা, তাই না? ওকে, তো প্লাগইন হচ্ছে আসলে আমরা একটা কথা বলেছিলাম যে আমরা হচ্ছে বান্ডেল সরি লোডার নিয়ে কথা বলার সময়, সেটা হচ্ছে স্মল জাভাস্ক্রিপ্ট ফাইলে যদি আপনি হচ্ছে স্মল জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে হচ্ছে আপনি মাল্টিপল স্মল জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে যখন আপনি কোনো লার্জ জাভাস্ক্রিপ্ট ফাইল জেনারেট করেন, তখন হচ্ছে আপনি মাঝখানে হচ্ছে যে লাইনটা আছে অথবা যে পাইপটা আছে ওটার মধ্যে হচ্ছে লোডারটা চুপ করে বসে থাকে। চুপ করে বসে থাকার কারণে হচ্ছে আপনার যে ফাইলগুলো হচ্ছে আপনার জেনারেট হচ্ছে জাস্ট জেনারেট করার আগে দিয়ে মানে আগে হচ্ছে চেঞ্জ করে ফেলে। ওকে, আপনার ডিরেকশন অনুযায়ী এটা হচ্ছে লোডারের কাজ। কিন্তু প্লাগইনের কাজ কি, প্লাগইনের কাজ হচ্ছে বেসিক্যালি এটা আসলে এরকম সরাসরি পাইপলাইনের মধ্যে কাজ করে, এটা আসলে এন্ডিং ফাইল অথবা হচ্ছে একবার শুরুর ফাইলের মধ্যে কাজ করে। ওকে, আসলে সেপারেট করার এরকম কিছুই নাই আর কি, জাস্ট আপনি ইনিশিয়াল ফাংশনালিটি যদি হচ্ছে ওয়েব প্যাকে দিতে চান আপনি হচ্ছে আপনার প্লাগইনকে ইনস্টল করতে হবে, আর এটা বেসিক্যালি পাইপলাইনের মধ্যে কাজ করে না, এটা হচ্ছে আপনার এন্ডিং ফাইল বলেন অথবা আলটিমেট যে সোর্স জেনারেট হয়েছে ওটার উপর কাজ করে। ওকে ওকে, মনে হয় ক্লিয়ার হয়েছে, যদি আপনাদের ক্লিয়ার হয়ে না হয়ে থাকে অবশ্যই নেটে সার্চ দিবেন। ওকে, সাম টপিক্স ইজি টু এক্সপ্লেন বাট ডিফিকাল্ট টু শো। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইন ইনস্টল কেন করব, আমরা প্রিভিয়াস ভিডিওতে একটা প্রবলেমে পড়েছি, খুব খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, আসলে প্রবলেম যে গুরুত্বপূর্ণ হয় এটা আসলে এটা না দেখে বোঝা যাবে না আর কি। প্রবলেমটা হচ্ছে কি, আসলে আমাদের সিএসএস ফাইলটা সরাসরি হচ্ছে এইচটিএমএল এর মধ্যে জেনারেট হচ্ছে, যেটা আমরা চাচ্ছি না। তো আমরা আসলে কি যেটা করব সেটা হচ্ছে আমরা এডিশনাল একটা ফাইল জেনারেট করব, দেন হচ্ছে আমরা ইংরেজি ডট এইচটিএমএল এর মধ্যে হচ্ছে আমরা সেটাকে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে লিঙ্ক করিয়ে দেবো। ওকে, জাস্ট লিঙ্ক ট্যাগের মাধ্যমে লিঙ্ক করিয়ে দেবো। ওকে, সো তাহলে আপনাকে কোন প্লাগইনটা ইনস্টল করতে হবে, আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইনের নাম হচ্ছে আমি যদি লিখি মিনি, মোস্ট প্রবাবলি মিনি টেক্সট এক্সট্রাক্ট প্লাগইন, মোস্ট প্রবাবলি মিনি টেক্সট এক্সট্রাক্ট প্লাগইন, মিনি সিএসএস এক্সট্রাক্ট প্লাগইন। ওকে, এক্স্যাক্টলি আমার নামও মনে থাকে না, না আসলে আপনারা যে কার ভিডিও দেখতে আসছেন। ওকে, তো এটা আসলে একটা প্লাগইন, এটা হচ্ছে আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে। তো আমরা তো অলরেডি দেখলাম যে আসলে জাস্ট এই নেমিংগুলো একটু ঠিক রাখবেন, হ্যাঁ আপনি ইনস্টল করতে হলে দেখেন জাতিগুলো হচ্ছে আপনার নামগুলো যাতে ঠিক থাকে। ওকে, তো আমরা হচ্ছে সরাসরি হচ্ছে ইনস্টল করে ফেলবো, জাস্ট কপি পেস্ট, কারণ কি, কারণ হচ্ছে আমি কপি পেস্টটা খুব ভালো পারি। ওকে, অলরেডি আমি দেখিয়েছি কীভাবে আসলে প্যাকেজ ইনস্টল করতে হয়। ওকে, তাহলে আমরা যখন ইনস্টল করলাম, একটা জিনিস খেয়াল করেছেন যে লোডারগুলো আসলে আমাদের এখানে দরকার পড়ে না, এই লোডারগুলো আমাদের ইনক্লুড করা দরকার পড়ে না, আমরা সরাসরি ইউজ করতে পারলাম। কিন্তু আপনাকে প্লাগইন গুলো হচ্ছে অবশ্যই হচ্ছে এখানে হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে আপনি এই প্লাগইনটা ইউজ করতে চাচ্ছেন। তাহলে কনস্ট আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখেন এখানে কিভাবে কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, জাস্ট কনস্ট মিন সিএসএস এক্সট্রাক্ট, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, আমি জাস্ট কপি পেস্ট যেহেতু করেছি আমরা ওখান থেকে করেছি, জাস্ট আপনি যে যেটা আপনি আপনি দেখেন প্যাকেজটার নাম ঠিক এরকম ছিল, জাস্ট আমি রিকোয়ার করে দিলাম। ওকে, এখানে আপনি হচ্ছে অবশ্যই অবশ্যই কমন জিএস মাজুল ইউজ করতে হবে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই কি করবো না, স্টাইল লোডার ইউজ করবো না, কারণ আমরা চাচ্ছি না যে সরাসরি হচ্ছে এটা আপনার আমরা চাচ্ছি না সরাসরি এটা হচ্ছে স্ক্রিপ্ট ফাইলে হচ্ছে ইমপ্লিমেন্ট হোক, আমরা যেটা চাচ্ছি আমরা যেটা চাচ্ছি হচ্ছে আলাদা একটা ফাইল জেনারেট হোক। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা ওকে আমরা জাস্ট যেটা করবো আমাদের সিএসএস লোডারটা থাকুক, কারণ সিএসএস লোডার তো অবশ্যই লাগবে সিএসএসটাকে হচ্ছে আপনাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। ওকে, আমি এটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি, আপনার অনেক অটোমেটিক ফরম্যাট ফরম্যাটার পাওয়া যায়, আপনার সেখান থেকে হচ্ছে ট্রাই করতে পারেন। আপনি চাইলে হচ্ছে ওই প্যাকে দেখ আলাদা কোনো প্যাকেজ আছে কিনা সেটাও খুঁজে নিতে পারেন। ওকে, তো এখানে যেটা করব সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে জাস্ট এখানে আপনাকে ইউজ করতে হবে লোডার মিনি সিএসএস এক্সট্রাক্ট প্লাগইন, যে প্লাগইনটা আমি ইনস্টল করেছি অলরেডি এক্সট্রাক্ট প্লাগইন। ওকে, ডট লোডার। ওকে,
জাস্ট আপনি এই লাইনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটু একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে আসলে ভ্যাবেল লোডার তো আসলে অবশ্যই আমরা জানি ES6 থেকে ES5 কনভার্ট করে, কিন্তু কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের নোড মাদার্স ফোল্ডারটাকে হচ্ছে সে এক্সপ্লোর করে নি, কারণ নোড মাদার্স ফোল্ডার আসলে অন্যান্য ডেভেলপারদের হচ্ছে প্যাকেজ আছে, ওনারা ES5 ইউজ করেছেন কিনা অথবা ES7 ইউজ করেছেন কিনা অথবা ওটা কিভাবে কাজ করছে ওটা আমাদের আসলে জানার বিষয় না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট শর্ট নোট হিসাবে আমি ইয়ে করে দিলাম আর কি এক্সক্লুড, আপনি চাইলে হচ্ছে নোড মাদার্স ফোল্ডারটা নোড মাদার্স। ওকে দেখ, তো তাহলে আমি যেটা করলাম লোড মিন সিএসএস এক্সট্রাক্ট প্লাগইন ডট লোডার, ওকে তার মানে আগে সিএসএস লোডারটা হচ্ছে অ্যাপ্লাই হবে, দেন হচ্ছে আপনার লোডারটা এই লোডারটা হচ্ছে অ্যাপ্লাই হবে। ওকে মানে লোডার একটা পার্ট আপনার প্লাগইন, কিন্তু আপনি লোডারের মধ্যে হচ্ছে হচ্ছে ইনক্লুড করতে হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে আপনাকে প্লাগইন নামে হচ্ছে প্লাগইনের মধ্যে হচ্ছে এটা প্লাগইন নামে একটা অ্যারে হচ্ছে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে প্লাগইনস। ওকে প্লাগইনস এটা হচ্ছে একটা অ্যারে, এখানে আপনি লিখবেন হচ্ছে নিউ মিনি সিএসএস এক্সট্রাক্ট প্লাগইন। ওকে দেন হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে আসলে আপনার ইয়াটার নাম কি, আপনার কি নামে হচ্ছে আপনি আপনার জেনারেট ফাইলটার নাম চাচ্ছেন কি নামে, ফাইল নেম আমি চাচ্ছি হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে সাপোজ এটা আমাদের মেইন ফাইল, ওকে তার মানে হচ্ছে আমাদের ডিস্ট ফোল্ডারে হচ্ছে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল জেনারেট হবে। তার আগে আমরা দেখি নিই আসলে কিভাবে কাজ করে। ওকে তো আমরা সেভ করলাম, সেভ করার পরে হচ্ছে আমরা যদি আমাদের সেই এক্সপেক্টেড কমান্ডটা দেন npm run dev, তাহলে দেখেন ওকে তো দেখেন আসলে আমাদের ডিস্ট ফোল্ডার স্টাইল ডট সিএসএস জেনারেট হয়ে গেছে অলরেডি। ওকে বডি ব্যাকগ্রাউন্ড রেড কালার হোয়াইট অ্যাজ ইউজুয়াল আমরা যেটা হচ্ছে মেইন ডট সিএসএস এ দেখছি ওইরকমই একটা কোড। দেখুন ইনডেক্স ডট এইচটিএমএল আমি হচ্ছে এটাকে অ্যাপ্লাই করতে হবে, মানে আমাকে লিঙ্ক ট্যাগ করে নিতে হবে। ওকে তো আমি এটা কিভাবে করতে পারি আপনারা হয়তো অলরেডি জানেন সবাই যে লিঙ্ক কিওয়ার্ড ইয়ে করতে হয় লিঙ্ক রিলেশন স্টাইল শিট এইচটিএমএল। দেন হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের সরাসরি হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস টা হচ্ছে সরাসরি দিয়ে দিতে পারি। ওকে ওকে তো তাহলে হয়ে গেল, আপনি আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে অপশনগুলো দেখে নেবেন যে আপনার কিভাবে হচ্ছে জেনারেট করতে হয়, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, এগুলো পড়লে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এগুলো এগুলো একটা দেখাইতে গেলে হচ্ছে আমাকে হচ্ছে পুরো মানে অনেক সময় লেগে যাবে আর কি। যাই হোক তো এ হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনি কিভাবে ফোল্ডার নাম জেনারেট করবেন অথবা কিভাবে ফোল্ডার অনুযায়ী হচ্ছে কাজ করবেন, এগুলো আপনি দেখতে পারেন। ওকে তো আমরা জাস্ট ইনক্লুড করে দিলাম, এখন সেভ করলাম, সেভ করার পরে আমরা যদি দেখি ওকে আমাদের এটা অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এখন দেখেন আমাদের হেডের মধ্যে আর কোনো স্টাইল ট্যাগ নাই, কিন্তু জাস্ট এটা আছে। ওকে তো এখন একটা প্রবলেম, সেটা হচ্ছে কি সেই প্রবলেমটা কি আসলে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে হচ্ছে আমাদের বান্ডেল ডট জেএস হচ্ছে বারবার হচ্ছে ইমপ্লিমেন্ট করা মানে করতে হচ্ছে, এখানে স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, তারপর হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস বারবার জেনারেট হবে, যেন হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস হচ্ছে এখানে ইনক্লুড করতে হচ্ছে। আপনি চাইলে হচ্ছে এটাও একটা প্লাগইনের মাধ্যমে অটোমেটেড করতে পারেন। ব্যাপারটা কিরকম, আমরা চাচ্ছি জাস্ট আমি চাচ্ছি যে সোর্সের মধ্যে আমি চাচ্ছি শুধুমাত্র ডিরেক্টলি ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল লিখতে, যেটা আসলে আমাদের বিল্ড ফাইল, যেটা আসলে প্রোডাকশন আসলে এখানে জেনারেট হবে ডেস্টিনেশন ফাইলে ডিস্ট ফাইলে। তো আমি জাস্ট এখান থেকে সব কপি করে নিয়ে আসতেছি কন্ট্রোল এ কন্ট্রোল সি। ওকে তো এখন তাহলে হচ্ছে আমরা যেটা করবো সেটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি জাস্ট পেস্ট করে দিলাম, সেভ করলাম, আর আমরা হচ্ছে এখানে যেটা করবো সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা রিমুভ করে দিচ্ছি। ওকে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন আমি হচ্ছে এই স্ক্রিপ্টগুলোকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের যখন ডিজেনারেট হবে তখন যখন হচ্ছে আমাদের ওয়েবপ্যাক ডিজেনারেট করবে, ডিজেনারেট করলে যে প্রবলেমটা হবে আমাদের এই ফাইলগুলো আছে ভান্ডার ডট যে যেটা আমাদের অলরেডি ইনক্লুড করা আছে সেটাও ইনক্লুডেড থাকবে আর ওয়েবপ্যাক ডিজেনারেশন ফাইল ইনক্লুডেড থাকবে। ওকে তো এটা আসলে একটু প্রবলেমেটিক হয়ে যাবে, আমি হচ্ছে জাস্ট সিএসএসটা হচ্ছে রিমুভ করেছি। ওকে তাহলে আপনার হচ্ছে এডিশন একটা প্লাগইন দরকার, যেটা আসলে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল কে পপুলেট করে হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার হচ্ছে পাঠিয়ে দিবে। ওকে তো সেটা কি, সেটার নাম হচ্ছে এইচটিএমএল এইচটিএমএল ওয়েবপ্যাক প্লাগইন মোস্ট প্রবাবলি, আমি যদি নামটা একটু চেক করি সেটা হচ্ছে এইচটিএমএল ওয়েবপ্যাক প্লাগইন। ওকে তাহলে আপনি যদি সার্চ দেন যে এইচটিএমএল ওয়েবপ্যাক প্লাগইন কি জিনিস, আমি এই ট্যাবটা ওপেন রাখি পরবর্তীতে কাজে লাগতে পারে, এইচটিএমএল ওয়েবপ্যাক প্লাগইন সার্চ দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে গিটহাবে চলে যাব আমরা,
গিটহাবে চলে যাওয়ার পর দেখেন আপনাকে কিভাবে ইনস্টল করতে হবে। অ্যাজ ইউজুয়াল জাস্ট আমরা হচ্ছে শুধুমাত্র একটু ইনস্টল করব এইচটিএমএল ওয়েবপ্যাক প্লাগইন। আমরা হচ্ছে ডেভেলপার ডিপেন্ডেন্সি হিসেবে এটাকে সেভ করব। তো আমরা হচ্ছে যেটা চাচ্ছি, তাহলে আমরা যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে হচ্ছে আপনাকে এটা হচ্ছে ইনস্টল করে দেখাবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাকে সেটা ইনক্লুড করতে হবে, তাই না? তো আপনি সেটা কিভাবে ইনক্লুড করতে পারেন, আমি আসলে কোড খুঁজতেছি। ওকে, এই যে আপনার কোড কিভাবে আপনি ইনক্লুড করবেন, আপনি হচ্ছে এটা যে প্যাকেজটা ইনস্টল করেছেন জাস্ট সেটা হচ্ছে ইনক্লুড করে দিবেন এখানে। ওকে, এইচটিএমএল ওয়েবপ্যাক প্লাগইন এটা ডিফল্ট ভাবে এটা না, আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু এটা অবশ্যই ঠিক রাখতে হবে, রিকোয়ার এটা ঠিক রাখতে হবে, কারণ আপনি এই প্যাকেজটাকে ইনস্টল করেছেন। দেখেন এইচটিএমএল ওয়েবপ্যাক প্লাগইন। ওকে, তো তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে যেটা আমাদের প্লাগইন অংশ হচ্ছে লিখতে হবে, এটা প্লাগইন অংশ ইমপ্লিমেন্ট করতে হবে। আমি এটাকে সেভ করলাম। এখন দেখেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ HTML HTML webpack plugin। ওকে, webpack plugin এখানে হচ্ছে আপনি আপনার টেমপ্লেটের নামটা দিয়ে দিতে পারেন, যে আপনি আসলে আপনার ডেস্টিনেশন কি হবে, টেমপ্লেট ডেস্টিনেশনটা কি হবে, আপনি রিলেটিভ পাথ দিয়ে দিতে পারেন। যেমন আমারটা হচ্ছে সোর্সে যাবে, সোর্সে যাওয়ার পরে হচ্ছে আমাদের এটা নাম হবে সাপোজ index.html। ওকে, একই নাম রাখলাম আমরা, চেঞ্জ করলাম। ওকে, তো এতটুকু এখন আমি সেভ করলাম। সেভ করার পর এখন দেখেন আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে আসলে কোনো এইচটিএমএল ফাইল নাই, কিন্তু আমরা যখন জেনারেট করব নতুন একটা ফাইল npm run dev যখন আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখেন এখানে আসলে index.html একটা ফাইল জেনারেট হয়েছে। index.html এর মধ্যে যদি দেখেন, দেখেন আমরা অলরেডি হচ্ছে আমরা তো আমাদের লিঙ্কগুলো হচ্ছে হচ্ছে এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম, জাস্ট একটা আমরা কি বলার প্লেট রেখেছিলাম। এখানে দেখেন আসলে লিঙ্ক strap style.css আর হচ্ছে বান্ডেল ডট জিএস সে ওই অনুযায়ী হচ্ছে জেনারেট করে নিয়েছে। ওকে, তো আমাদের তাহলে জেনারেট অটোমেটেড হয়ে গেল ব্যাপারটা। এখন আমরা যদি হচ্ছে এখানে আপনি ট্রাই করেন, একই রইল ব্যাপারটা, কিন্তু এখন আসলে এটা পুরোটাই হচ্ছে অটোমেটিক্যালি জেনারেটেড। ওকে, তো আজকের জন্য ভিডিও এতটুকুই। তো আশা করি ভালো থাকবেন আর হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে ব্যাপারটা যত ইজি মনে হচ্ছে আসলে ততটা ইজি না। আপনি হচ্ছে প্র্যাকটিস করার সময় অনেক প্রবলেমে পড়তে পারেন, তো প্রবলেম পড়লে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথবা ফেসবুক গ্রুপে, যেটা আসলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, ওখানে জয়েন করুন। জয়েন করে হচ্ছে আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই হচ্ছে ওখানে আস্ক করবেন। আর হচ্ছে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে আসলে আপনাকে কোনো কিছু খরচ করতে হবে না। আর হচ্ছে আপনি অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনি খুব ইজিলি নোটিফাইড হয়ে যান। ওকে, তো আশা করি ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর প্র্যাকটিস করতে থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।